2024 BPL এর শিরোপা জিততে মুখিয়ে রয়েছে রংপুর রাইডার্স। তাই তো তারা সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা চারজন ক্রিকেটারকে। সর্বশেষ এ তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সুপারস্টার ক্যাপ্টেন বাবর আজম। তো চলুন দেখে নেওয়া যাক কোন চারজন বিধ্বংসী ক্রিকেটারকে দলে নিয়েছেন রংপুর রাইডার্স। এ তালিকায় প্রথম ক্রিকেটার হিসাবে চুক্তিতে নাম লেখায় বাংলাদেশ দলের ক্যাপ্টেন ও বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তবে এবার তিনি দল পরিবর্তন করে রেকর্ড মূল্যে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। তালিকার দ্বিতীয় ক্রিকেটার হলেন পাকিস্তান দলের অধিনায়ক ও ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম। সম্প্রতি রংপুর রাইডার্স তাকে দলে নিয়ে খুবই উজ্জীবিত। এ লিস্টের তৃতীয় ক্রিকেটার হলেন লঙ্কান দলের অলরাউন্ডার ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বর্তমানে গোটা ক্রিকেট দুনিয়ার এক ভয়ঙ্কর বোলারের নাম হাসারাঙ্গা, যাকে এবার 2024 BPL এ দেখা যাবে রংপুর রাইডার্সের হয়ে। তালিকার শেষ ও চার নাম্বার ক্রিকেটার হিসেবে দলে ফিরেছেন তিনি ক্যারিবিয়ান বিধ্বংসী উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। গোটা ক্রিকেট বিশ্বের এক বিধ্বংসী ক্রিকেটার হলেন এই নিকোলাস পুরান। এবারের BPL এ তাকে দেখা যাবে রংপুর রাইডার্সের হয়ে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় 2024 BPL এ রংপুর রাইডার্স কি শিরোপা জিততে পারবে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের গত ভিডিওটি যারা দেখেছেন তারা হলেন বগুড়া থেকে আরাফাত ভাই, অনন্ত দাস, ইন্ডিয়া থেকে দেখেছেন ইমরান ভাই, ভারতের নদিয়া থেকে দেখেছেন শান্তরা ভাই, ঢাকা থেকে দেখেছেন মঞ্জুরুল ভাই, ইন্ডিয়া থেকে জাহাঙ্গীর ভাই। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নাম ঠিকানা জানিয়ে দেব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।